নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। নমস্কার, স্বাগত হল্লা বলের এই মুহূর্তের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতে সংবাদ শিরোনাম। মজাদার স্বাদে ভরা স্বাদ, আদিবাসী কংগ্রেস সম্মেলন এবং কিশোরযুব কংগ্রেসের রাজভবন অভিযানকে সামনে রেখে রাজ্য কংগ্রেসের ঐক্যের বার্তা দিলেন বিরোধী সিনহা এবং মহাজের প্রতি কিশোর দেববর্মা। চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে খালি মাঠে ধলায় জেলা ভিত্তিক হস্ত এবং তার বস্ত্র মেলা উৎপাদন করলেন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মা। রাজ্য অতিথিশালা থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর বার্তাবাহী কার র্যালির শুভ সূচনা করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। ডেপুটেশন দিতে যাওয়ার পথে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে আক্রান্ত গণমুক্তি পরিষদের মিছিল সর্বোচ্চ নিন্দার ঝড়। মোহনপুরে নারী সমিতির গণ অবস্থানের অনুমতি বাতিল করে দিল মহকুমা পুলিশ প্রশাসন, নারী নেতৃত্বের ক্ষোভ প্রকাশ। এখন বিস্তারিত খবর। আদিবাসী কংগ্রেসের সম্মেলন এবং যুব কিষাণ কংগ্রেসের রাজভবন অভিযানকে সামনে রেখে বুধবার কংগ্রেস ভবনে আহত যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেসের ঐক্যের বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা এবং এআইসিসি সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি পরাজয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন পিসিসি সভাপতি জানিয়েছেন ২৪শে ফেব্রুয়ারি তুলসীবতী স্কুলে আদিবাসী কংগ্রেসের সম্মেলন হবে, পরে শহরে একটি র্যালি হবে, এরপর দিন অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানে যুব এবং কিষাণদের রাজভবন অভিযান হবে। সাংবাদিক সম্মেলনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন বিজেপিকে হটাতে প্রদেশ কংগ্রেস ঐক্যবদ্ধ। প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৪শে ফেব্রুয়ারি আগরতলায় আদিবাসী কংগ্রেসের এক সম্মেলন এবং র্যালি অনুষ্ঠিত হবে। রাজধানীর তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই সম্মেলন হবে। সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এই সম্মেলনে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন এআইসিসি এর সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এরপর দিন অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজভবন অভিযান করবে কিষাণ কংগ্রেস এবং যুব কংগ্রেস। এই রাজভবন অভিযান ঐতিহাসিক রূপ নেবে বুধবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা এই সংবাদ জানিয়েছেন। আগামী ২৪ তারিখে প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুপাতে আদিবাসী কংগ্রেসের র্যালি এবং একটা সম্মেলন হবে ও সম্মেলন হবে তুলসীপতি স্কুলে এবং পরের দিন ২৫শে ফেব্রুয়ারি কৃষক এবং যুবকদের একটা মার্চ হবে। বিশাল র্যালি রাজভবনে আমরা উদ্দেশ্যে যাব। প্রধানমন্ত্রী
উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করি। দাবি করা হচ্ছে কৃষকদের ত্রিপুরার সর্বপ্রকার ঋণ মুকুব করতে, যুবকদের স্বনির্ভরশীল প্রকল্পে যে লোনটা নিয়েছে 90% যুবক যুবতীরা টাকা দিতে পারছে, ব্যাংকের দরজা বন্ধ হয়ে গেছে, তাদের ঋণ মুকুব করতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা ত্রিপুরায় আছে, জিএসটি এবং নোটবন্দির ফলে দেউলে হয়ে গেছে, তাদের সব ঋণ মুকুব। এই তিনটা দাবি নিয়ে আমরা ঐতিহাসিক একটা রাজ্যপালের সাংবাদিক সম্মেলনে আইসিসি সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মন বলেছেন, 24 এবং 25 ফেব্রুয়ারির কর্মসূচি সফল হবে। কৃষকদের পরিস্থিতি শুধু রাজ্যে নয়, গোটা দেশে খুব খারাপ। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ক্ষমতায় এসে কংগ্রেস কৃষকদের সব ঋণ মুকুব করেছে। বিজেপি সরকারকে অনিল আম্বানির সরকার বলে অভিহিত করে মহারাজা বলেছেন, সভায় জানেন মোদী সরকার থেকে অনিল আম্বানি কিভাবে সাহায্য পাচ্ছেন আর গোটা দেশে আজ কৃষকদের পরিস্থিতি কি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়েও সাংবাদিক সম্মেলনে সোচ্চার ছিলেন মহারাজা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস দুর্বার আন্দোলন গড়ে তুলছে। 24 আর 25 को जैसे हमारे प्रेसिडेंट ने कहा है कि यहाँ में आंदोलन होगा, 26 तारीख को राहुल गांधी जी खुद गुवाहाटी आ रहे हैं और उनका भी रैली गुवाहाटी में है। दिलजीत बाबू, मैं, गोपाल बाबू, हम लोग सब वहाँ जा रहे हैं। ये जो किसान का रैली है, आपको दो चीज़ समझना चाहिए। आज किसान का स्थिति पूरे देश में बहुत ही खराब है। राजस्थान, मध्य प्रदेश और छत्तीसगढ़ में जब कांग्रेस का सरकार आया तो हमने कहा था कि 10 दिन के अंदर हम उनका जो लोन है वो माफ कर देंगे। हमने 10 दिन भी नहीं इंतजार किया, हमने पहले 2 दिन के अंदर ही कर्जा माफ कर दिया। लेकिन आज के समय ये जो सरकार है, बीजेपी की सरकार है, ये अनिल अंबानी की सरकार है। आज आपको मालूम भी होगा कि अनिल अंबानी को कंटेम्प्ट ऑफ कोर्ट में सुप्रीम कोर्ट ने बोला है कि 450 करोड़ जमा करे या फिर 3 महीना जेल में जाना हो। तो सबको मालूम है कि अनिल अंबानी, जिसके पास पैसा भी नहीं है, उनको कैसा सुविधा मिल रहा है इस सरकार से, और जो किसान है त्रिपुरा में, पूरे इंडिया में, उनको उनका परिस्थिति आज क्या है। और भी बाकी डिस्कशंस में होंगी आने वाले लोकसभा में, क्या होने वाला है। लोकसभा को छोड़ के भी हमारे जो इंटीरियर रीजन है, जैसे कि सिटीजनशिप अमेंडमेंट बिल, जो नरेंद्र मोदी ने बैकडोर से कोशिश किया था कि लाने के लिए, लेकिन वो फेल हो चुका है। लेकिन अमित शाह ने फिर से अनाउंसमेंट आसाम में किया है कि वो अपने घोषणा पत्र में ये सिटीजनशिप अमेंडमेंट बिल लाएंगे और उनकी सरकार आने के बाद वो सिटीजनशिप अमेंडमेंट बिल पास करेंगे। कांग्रेस इसका विरोध करती है क्योंकि ये अनकॉन्स्टिट्यूशनल है, और ये बात भी हम डिस्कस करेंगे कि कैसे हम गांव गांव जाकर सबको समझाएं कि ये जो बिल उन्होंने इलेक्शन के पहले लाया सिर्फ वोट बैंक के लिए है और समाज को डिवाइड करने के लिए। और तो हमारे प्रेसिडेंट साहब ने सब बोल दिया, हम लोग सब एक हैं। त्रिपुरा कांग्रेस में आज गोपाल बाबू आ नहीं सके, लेकिन दिलजीत बाबू और हम सब लोग, गोपाल बाबू सब लोग एक साथ होकर ये सरकार के खिलाफ हम लोग आंदोलन का ऐलान कर रहे हैं। और ये ऐलान सिर्फ इलेक्शन के लिए नहीं, इलेक्शन के बाद भी रहेगा। जब तक सरकार बीजेपी की दिल्ली में और त्रिपुरा में है, हम उनका पॉलिसी और उनके खिलाफ विद्रोह करेंगे। এদিন পিসিসি সভাপতি জানিয়েছেন, কিষাণ যুব র্যালিতে সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানা পাতুরি উপস্থিত থাকবেন। এই ঐতিহাসিক র্যালির জন্য আগের দিন থেকে আগরতলায় জড়ো হতে শুরু করবেন। 25 ফেব্রুয়ারি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ থেকে র্যালি শুরু হয়ে কংগ্রেস ভবন হয়ে রাজভবন অভিযানের দিকে এগোবে। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।
সম্পূর্ণ অব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো ধলাই জেলা ভিত্তিক হস্ততাঁত এবং বস্ত্র মেলা। সংশ্লিষ্ট দপ্তরের চরম গাফলতির কারণে এক প্রকার খালি মাঠে পাঁচ দিন ব্যাপী এই হস্ততাঁত এবং বস্ত্র মেলার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। আমাশাস্থিত চন্দ্রাইপাড়া মাঠে বুধবার সন্ধ্যা 7টায় এই মেলার উদ্বোধন হয়, কিন্তু এই মেলা উপলক্ষে সংশ্লিষ্ট দপ্তরে গাফলতি এবং প্রচার না করার কারণে ধলাই জেলা ভিত্তিক এই মেলায় লোক সমাগম হয়নি, ফলে বেজায় ক্ষুব্ধ উদ্বোধক উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উদ্বোধক শেষ করে স্বাগত ভাষণ রেখে মঞ্চ ত্যাগ করে চলে যান তিনি। অন্যদিকে উদ্বোধনী দিনে মেলার অধিকাংশ স্টলই ছিল বন্ধ। চরম বিশৃঙ্খল এবং গাফলতির মধ্য দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে আয়োজিত এই মেলা সরকারের যেমনটা ক্ষতি, তেমনি দূর দূরান্ত থেকে মেলায় আসা ব্যবসায়ীদেরও ক্ষতি বলে অভিযোগ সাধারণ মানুষের। বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেছেন, মানুষের মেলবন্ধনের জন্যই এই মেলার আয়োজন করা হয়। এছাড়া হস্ততাঁত নিয়ে বর্তমান সরকারের ভাবনা চিন্তাগুলিও তুলে ধরেন। উল্লেখ্য, ইদানিং মুখ্যমন্ত্রীর মতো উপমুখ্যমন্ত্রীও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে শূন্য আসন সংখ্যা প্রত্যক্ষ করছেন, যার প্রকৃষ্ট উদাহরণ ধলাই জেলা ভিত্তিক এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সম্প্রদায়ে প্রায় প্রত্যেক মহিলায় কাপড় বুনতে জানে এবং এই কাপড়গুলি আমাদের ঠিক মতে মার্কেট করতে পারি। হস্ত তাঁতের অনেক সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে এবং সেটা হচ্ছে না, সেটা আমরা সরকার থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখছি এই ব্যাপারকে, কিভাবে হস্তচাপকে আরো ডেভেলপ করা যায় এবং হস্ততাঁত হ্যান্ডলুম মেলা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ক্রেতা বিক্রেতার আলাপ আলোচনা হয় এবং আমরা বলি মেলা থেকে আমরা গ্রাউন্ড রিপোর্ট পাই কি হওয়া উচিত, কি চলে বাজারে কি চলে না। মেলা শুধু মেলা নয়, এটা একটা মার্কেট সার্ভেও হয়ে যায় মেলাতে। এবং মেল বন্ধ শুরু করার জন্য ভারতবর্ষের সব জায়গায় মেলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো এন্ট্রি ইনকাম ভ্যান্সি নেই বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার তোলাকোনায় মেগা ফুড পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন তোলাকোনায় 100 একর জমির উপর দেশের 17তম ফুড পার্কের উদ্বোধন করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হরসিমরত কৌর বাদল। অবশেষে তোলাকোনায় উদ্বোধন হল মেগা ফুড পার্কের। বুধবার এই মেগা ফুড পার্কের উদ্বোধন করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী শ্রীমতী হরসিমরত কৌর বাদল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মাত্র 1 বছরের মধ্যে এই ফুড পার্কটি চালুর উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার সময় দেশে 2টি ফুড পার্ক ছিল, আর আজ এটি নিয়ে দেশের ফুড পার্কের সংখ্যা হল 17টি। मैं 2019 में आपके बीच में खड़े होकर के बोल रही हूं, जब हम 2014 में सरकार में आए थे सिर्फ इस देश में 2 मेगा फूड पार्क थे जहां किसानों की फसलों की बर्बादी को रोका जा सके। 2 मेगा फूड पार्कों से नहीं हो सकता था। हमने संकल्प लिया था 2014 में, हमने कहा था कि देश के लिए हम 42 मेगा फूड पार्क देंगे। मुझे बताते हुए खुशी हो रही है कि आज इस त्रिपुरा की धरती पर ये 17वां मेगा फूड पार्क है जिसको हम चालू कर रहे हैं। और मैं मानती हूं कि हमारे और जो मेगा फूड पार्क 23 मेगा फूड पार्क है वो भी प्रोसीजर में है। 2 मेगा फूड पार्क हमने ऑनलाइन कर दिया है, वो भी बहुत जल्दी स्वीकृत होकर के देश के लिए समर्पित होंगे। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গত 5 বছরের উন্নয়নমূলক কাজকর্মের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী কোনো এন্ট্রি ইনকাম ভ্যান্সি নেই, কারণ নরেন্দ্র মোদী সমাজের অন্তিম ব্যক্তির কল্যাণের জন্য কাজ করেন। আম জনতা নরেন্দ্র ভাই মোদী বিষয়ে নেগেটিভ বলতে বা শুনতে চায় না, মানে প্রধানমন্ত্রীর অ্যান্টি ইনকাম পলিসি নেই, কোন বিষয়ে নেই, কোনো
ব্যক্তি বলতে পারবে না নরেন্দ্র রায় মোদীর উপরে। বহুবার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন ভাবে আরোপ লাগানোর জন্য, কারণ তার আগে যারা রাজনীতি করতেন এরা আরোপ লাগানো আর তার মিথ্যা প্রচার করা আর তা দিয়ে বলতে নিয়ে পার হওয়া, সেটা ছিল ভারতীয় রাজনীতির অঙ্গ। তার সমাপ্ত যদি কেউ করেছে যে ডেভেলপমেন্টের পরে ইলেকশন করতে হবে, গরিবের জন্য কাজ করতে হবে, কিষাণের জন্য কাজ করতে হবে, শেষ ব্যক্তি অন্তিম ব্যক্তির কাছে সরকারকে পৌঁছে দিতে হবে, সেটা নরেন্দ্র ভাই মোদী করেছে ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে। কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যদিও প্রচার করা হচ্ছে এই ফুড পার্কে 20,000 লোকের কর্মসংস্থান হবে। 35টি ইউনিট চালু হলে এই ফুড পার্কে বার্ষিক 3,000 কোটি টাকা টার্নওভার হবে। ব্যুরো রিপোর্ট। আগামী শনি এবং রবিবার দুদিন রাজ্যের প্রতিটি বুথ কেন্দ্রে বিশেষ ক্যাম্প করবে নির্বাচন দপ্তর। বিশেষ ক্যাম্পে কোনো কারণে বাদ পড়ে যাওয়া নাগরিকরা তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন। এছাড়া ভোটার তালিকায় নাম বা অন্য কোনো ভুল তথ্য সংশোধন করা যাবে এই বিশেষ ক্যাম্পে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত এই সংবাদ জানিয়েছেন। লোকসভা ভোটের আগে দুদিনের বিশেষ ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে নির্বাচন দপ্তর। রাজ্যে আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার এই বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই দুদিন রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রে এই ক্যাম্প হবে। এজন্য বিএলও বা বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্যাম্পে কোনো কারণে ভোটার তালিকায় নাম না ওঠা এমন নাগরিকরা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত এই সংবাদ জানিয়েছেন। লোকসভা ইলেকশন কে পেলে মে এক স্পেশাল ক্যাম্প অল পোলিং স্টেশন মে দো টু ডেজ 23rd অর 24th, দ্যাট মিন্স দিস স্যাটারডে অর সন্ডে কো হর এক পোলিং স্টেশন মে এক স্পেশাল ক্যাম্প অর্গানাইজ কিয়া জায়গা জহাঁ পে বুথ লেভেল অফিসার্স সারে ওহাঁ পে প্রেজেন্ট হোঙ্গে এন্ড বাই এনি চান্স কহীঁ পে ভি কোই মিসড আউট ভোটার হো और कुछ और डिटेल्स उनको बदलना है तो ये टू डे कैंप में उनका वो करेक्शन भी कर सकते हैं और कोई मिस्ड आउट वोटर होने से अपने आप को इंक्लूड भी करवा सकते हैं। ये वाला लोकसभा इलेक्शंस के पहले में 23rd और 24th फरवरी में हम लोग इसको ऑर्गेनाइज कर रहे हैं। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত আরো জানিয়েছেন ভোটার তালিকায় নামের ভুল রয়েছে এমন ভোটাররাও এই দুদিনের এই বিশেষ ক্যাম্পে তাদের নাম ভোটার লিস্টে শুদ্ধিকরণ করতে পারবে। এজন্য তাদের ভোট কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। নির্দিষ্ট ফর্ম প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি জানান, এই বিশেষ ক্যাম্প সম্পর্কে প্রতিটি রাজনৈতিক দলকে অভিহিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ভোটভিত্তিক সহায়ক বা বিএলওদের এই ক্যাম্পে পাঠাতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরো জানিয়েছেন, 1950 নম্বরের ভোটার হেল্পলাইন গোটা দেশে কার্যকর করা হয়েছে। এ নাম্বারে ফোন করে যে কোনো ভোটার তথ্য জানতে পারবেন। ব্যুরো রিপোর্ট। হল্লাবল। পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে আক্রান্ত সিপিএম কর্মী সমর্থক। ঘটনা খোয়াইয়ের সুভাষ পার্কে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার 10 দফা দাবির ভিত্তিতে সিপিএম এর গণ সংগঠনগুলি খোয়াইয়ে তাদের দলীয় অফিস থেকে একটি মিছিল করে খোয়াই মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছু পথ যাবার পর খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন অফিস ছেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে দুষ্কৃতীরা ঢিল ছুড়তে থাকে। অল্পেতে রক্ষা পান মিছিলে থাকা সাংসদ জিতেন্দ্র চৌধুরী। অপরদিকে দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন সঞ্জিত দেববর্মা নামে এক গণমুক্তি পরিষদের এক কর্মী। মিছিলে থাকা পুলিশের গাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতের মাথায় 60টি সেলাই দেওয়া হয়। অন্যদিকে দুষ্কৃতীদের আক্রমণকে উপেক্ষা করে মিছিলটি মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখান থেকে 7 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে তাদের 10 দফা দাবি সনদ তুলে ধরেন। প্রতিনিধি দলে সাংসদ জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের খোয়াই বিভাগীয় সম্পাদক পদ্মকুমার দেববর্মা। পরে ডেপুটেশন শেষে নিজ প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিতেন্দ্র চৌধুরী বলেছেন, গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের
মহকুমা কমিটির দয়ের যৌথ উদ্যোগে এই গণ ডেপুটেশন সংগঠিত হচ্ছে দশ দফা দাবি। এই দশ দফা দাবি মূলত ত্রিপুরার যে বিজেপি যে আইপিএফটি জোট সরকার তৈরি হয়েছে কতগুলো প্রতিশ্রুতির ভিত্তিতে এ রাজ্যের জনগণকে নানাভাবে প্রায় প্রলোভন দেখিয়ে সেখানে ভোট সংগ্রহ করে, কিন্তু এগারো মাস পার হয়ে গেল, এই জোট সরকার তাদের সে প্রতিশ্রুত যে ত্রিপুরার যে মানুষের কাছে যে মিশন ডকুমেন্ট বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল এগুলো পালন করার। রাজভবন এবং রেডক্রস সোসাইটির রাজ্য শাখা যৌথ উদ্যোগে বুধবার সোনামুড়া মহকুমায় এক রক্তদান শিবির আয়োজন করা হয়। সোনামুড়া টাউন হলে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। উদ্বোধনী পর্বে শুরুতে সিপাহী জেলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে এদিন মাননীয় রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলা শাসক ভ্রমিতা কর, সোনামুড়া মহকুমা শাসক সাজু ওয়াহিদ প্রমুখ। এদিনের শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেছেন, রক্তদান শিবিরে প্রমাণ করে আমরা সকলের সকলের তরে, একজন মানুষ সকলের সকলের জন্য। রক্তদান প্রসঙ্গ ছাড়াও রাজ্যপাল ওনার বক্তব্যে দেশব্যাপী রেডক্রস সোসাইটির বিভিন্ন সামাজিক অবদানগুলি তুলে ধরেন। राजभवन और रेडक्रॉस सोसाइटी दोनों ने मिलकर ब्लड डोनेशन कैंप का आयोजन किया है। ब्लड डोनेशन अपने आप में ये बताता है कि वन फॉर ऑल, एक व्यक्ति सबके लिए है। आप आज जो ब्लड डोनेट करेंगे वो किसके उपयोग में आएगा, किसके जीवन को बचाएगा, ये आपको पता नहीं है, लेकिन ये काम करेगा और इसमें से संदेश जाएगा कि प्रत्येक व्यक्ति स्वयं के लिए नहीं है, पूरी मानवता के लिए है। প্রকৃতিগত পরিবর্তন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার অন্যতম হাতিয়ার হতে পারে রাজ্যের জনজাতিদের ঐতিহ্যগত শিক্ষার ফলিত প্রয়োগ। বুধবার প্রজ্ঞা ভবনে এক কর্মশালার উদ্বোধন করে এ কথা বলেছেন রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান পরিবেশ এবং প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। বুধবার প্রজ্ঞা ভবনে এক কর্মশালার আয়োজন করে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান প্রসার, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার বিষয়বস্তু ছিল কল্পনক রেডিও সিরিয়াল অন ট্রেডিশনাল নলেজ অব ত্রিপুরা। এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য বিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের জনজাতিরা যুগের পর যুগ ধরে প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন। প্রকৃতি সম্পর্কে জনজাতিদের পুরুষানুক্রমিক শিক্ষা বা জ্ঞান প্রভূত। জনজাতিদের এই ঐতিহ্যগত প্রজ্ঞানকে রক্ষা করা বিশেষ প্রয়োজন, কারণ প্রকৃতিগত পরিবর্তন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পৃথিবীকে এই সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গেলে রাজ্যের জনজাতিদের ঐতিহ্যগত বা পুরুষানুক্রমিক লব্ধ শিক্ষার ফলিত প্রয়োগ করতে হবে। প্রয়োজনে জনজাতিদের ঐতিহ্যগত প্রজ্ঞানকে বর্তমান শিক্ষার সাথে সংমিশ্রণ ঘটাতে হবে বলেও জানান স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। আবার দেখবেন বিভিন্ন জায়গায় মানে বরফের চাদর এখনো ঢাকা বিভিন্ন জায়গায়। এই যে নেচারের যে চেঞ্জটা আসছে, এটা আমাদের এই পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এটাকে রক্ষা করতে হবে। রক্ষা করতে গেলে আমরা আমাদের দপ্তরের তরফ থেকে এবং ভারত সরকারের তরফ, বিজ্ঞান প্রসারের তরফ থেকে আমরা ভাবলাম যে না, এই এই যে ট্রেডিশনাল নলেজ যেটা হারিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম, ওনাকে এই নলেজটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না, অথচ এই নলেজটা
আমাদের সমাজকে, আমাদের নেচারটাকে এনরিচ করতে পারে, এটাকে প্রিজার্ভ করে এবং এটাকে কমিউনিকেট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের এখানে এই ওয়ার্কশপ। দূরীকরণে এই ধরনের কর্মশালার গুরুত্ব অপরিসীম বলেও জানান মন্ত্রী সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, হালাবোল। গোটা দেশে বুধবার সামাজিক ন্যায় বিচার দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সামাজিক ন্যায় বিচার দিবস উদযাপন উপলক্ষে এদিন আগরতলা শহরে অভিযান কর্মসূচি গ্রহণ করে পশ্চিম জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি। এই অভিযানে শহরের বিভিন্ন ফুটপাত থেকে মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে যথোপযুক্ত স্থানে প্রেরণ করে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরার সদস্যরা। এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরার সম্পাদক জানিয়েছেন। আজকে আমরা বাইরে এসে ওয়েস্ট লিগ্যাল ডিস্ট্রিক্ট থেকে আমরা পাওয়ারটি এলিভেশন করা, জানা এমপ্লয়মেন্ট, এরকম মেন্টাল পেশেন্ট তাদেরকে উদ্ধার করে তাদের নিজস্ব জায়গা এই নিয়ে পালন করা হচ্ছে। যাদের কোনো ডকুমেন্ট নিয়ে প্রবলেম, যাদের কোনো পাওয়ারটি নিয়ে প্রবলেম, ডকুমেন্ট ইয়ে নিয়ে ভাতা নিয়ে প্রবলেম, তাদেরকেও আমরা আজকে ইয়ে করুন ডেলি তো করি, আজকে স্পেশাল করা হবে যেহেতু এই সোশ্যাল জাস্টিস ডে। ঠিক আছে, তাই জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তি, প্রগতি এবং সহনশীলতার বার্তা নিয়ে রাজ্যে আসা কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবের সদস্যরা বুধবার শিলচরের উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করেন। এদিন সকালে রাজ্যে অতিথিশালায় এই কার র্যালির শুভ সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। গত 4 ফেব্রুয়ারি দিল্লি গান্ধীঘাট থেকে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার 10টি গাড়ি নিয়ে দেশের বিভিন্ন রাজ্য ও সার্কেট বিভিন্ন রাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন কালীগঞ্জ মোটর স্পোর্টস ক্লাবের 33 জন সদস্য। কার র্যালিতে এই ভ্রমণের উদ্দেশ্য ছিল মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধীজির শান্তি, প্রগতি ও সহনশীলতার বার্তা জনগণের কাছে প্রচার করা। গত 4 ফেব্রুয়ারি দিল্লির গান্ধীঘাট থেকে এই কার র্যালির সূচনা করেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। কার র্যালিটি দিল্লি থেকে শুরু হয়ে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে যায়। বাংলাদেশে 2 দিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে কার র্যালিটি আখোলা সীমান্ত দিয়ে আগরতলায় প্রবেশ করে। রাজ্য সরকার র্যালির সদস্যদের রাত্রি যাপনের জন্য রাজ্য অতিথিশালায় বন্দোবস্ত করে। বুধবার সকালে র্যালিটি রাজ্য অতিথিশালা থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করে। এই কার র্যালির শুভ সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। এদিন সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা জানান, তারা আমাদের কালকে আমাদের ত্রিপুরা রাজ্যে ছিল যে 150তম গান্ধীজির জন্মবার্ষিকী উপলক্ষে যে কার র্যালি হচ্ছে, তো আমাদের ত্রিপুরাতে ওনারা এসেছেন, তো আজকে ওরা ত্রিপুরা থেকে বিদায় নিচ্ছেন। তো আমি এটাই বলবো যে প্রত্যেক বছর যদি আমাদের ত্রিপুরা থেকেও এই ধরনের যাওয়া হয়, তাহলে মনে করি এক স্টেটের সঙ্গে আরেকটা স্টেটের যে রিলেশনশিপ আরও ক্লোজ হয় এবং বিভিন্ন ব্যাপারে যে আমাদের প্রবলেম অথবা যে কোনো ব্যাপার ডিসকাশন হয়, এটাই হওয়া দরকার প্রত্যেক বছরই আমাদের ত্রিপুরা থেকে, আগামীতেও যাতে আমাদের ত্রিপুরা থেকে এই ধরনের ব্যবস্থা হয় এটাই আশা থাকবে। এবং তারা এদিন কালিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবের সদস্যরা জানান, র্যালিটি আগরতলা থেকে শিলচরে যাবে, শিলচর থেকে মণিপুর হয়ে বার্মা যাবে। আগামী 24 ফেব্রুয়ারি বার্মার রেঙ্গুনে এই কার র্যালি পরিসমাপ্তি ঘটবে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। কল্যাণপুর ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে এবং কল্যাণপুর পঞ্চায়েতের সহায়তায় বুধবার বিধায়ক পিনাকী দাস চৌধুরীর হাত ধরে কল্যাণপুরে অটল জলধারা প্রকল্পের সূচনা হয়। সূচনা পর্বে ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক গোপী মজুমদার সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সহ পঞ্চায়েত দপ্তর
আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বেশ কয়েকটি বাড়িতে গিয়ে জলের ট্যাপ ছেড়ে এদিন অটল জলধারা প্রকল্পের সূচনা করেন। সূচনা করার পর সংবাদ মাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেছেন, এখন থেকে এই অটল জলধারা প্রকল্পের মাধ্যমে কল্যাণপুরের প্রতিটি বাড়িতেই পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। তিনি আরও বলেছেন, শুধু কল্যাণপুর নয়, আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষের সবকটি জায়গাতে এই অটল জলধারা প্রকল্পের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। আজকে আমরা কেন্দ্রের সেই মোদীজির সরকারের যে অটল জলধারা যোজনা, সেই যোজনার ত্রিপুরা রাজ্যেও লাগু হয়েছে। আজকে আমরা কল্যাণপুর বিধানসভা, সেই কল্যাণপুর গাঁওসভায়, সেখানে আমাদের ডিপার্টমেন্টের অধিকর্তারা রয়েছেন, এক্সিকিউটিভ সাহেব, এসডিও সাহেব, এই গাঁওসভার উপপ্রধান, প্রধান, পঞ্চায়েত সমিতি বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আজকে সেই অটল জলধারা যোজনার সেই উদ্বোধন আমরা করেছি। আমরা প্রত্যেকটি বাড়িতে সেখানে সেই পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার যে কাজ করছে তারই অঙ্গ হিসাবে আজকে কল্যাণপুরও সেই যোজনার উদ্বোধন হয়েছে এবং প্রত্যেকটি বাড়িতে সেই যোজনার কানেকশন পৌঁছে দিতে দপ্তর এবং প্রশাসন এবং গ্রাম্য সরকারগুলি সচেষ্ট ভূমিকা গ্রহণ করছে এবং তার সুফল আছে কল্যাণপুরবাসী পাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের বেতন বঞ্চনা সহ শিক্ষক এবং মাদ্রাসার পড়ুয়াদের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি দাবি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পেশ করল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। বুধবার প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন আহত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষক এবং পড়ুয়াদের স্বার্থ সংশ্লিষ্ট ছদফা দাবি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পেশ করা হয়। ছদফা দাবিগুলি হল, ত্রিপুরা এসপিএম স্কিমের অধীনে 129টি এবং কর্মরত শিক্ষকের গ্র্যান্ট ইন এইড এর আওতায় আনতে হবে। রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত বলে এসপিএমএম মাদ্রাস শিক্ষকদের রাজ্য সরকার ঘোষিত 2.25 সহ 2.57 দিতে হবে। 100% সরকারি খরচে এসপিএমএম মাদ্রাসা শিক্ষককে বিএড ট্রেনিং করার সুযোগ, এসপিএমএম শিক্ষকদের চাকরির বয়সসীমা 65 বছর করা, মাদ্রাসা ও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য রাজ্যে মাদ্রাসা বোর্ড চালু করা। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাতে গিয়ে অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহ আলম বলেছেন, এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে আমরা চিঠি আদান প্রদানের মাধ্যমে আমরা লড়াই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের মধ্যে আমরা করে আসি, কিন্তু তারপরেও আমরা দেখেছি 2016 লাগাতার আন্দোলনের চাপে পড়ে এবং কেন্দ্রীয় সরকারের মাননীয় তৎকালীন মানব সম্পদ উন্নয়ন দপ্তরের শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রীমতী স্মৃতি ইরানি যখন ত্রিপুরা সফরে আসেন, আমরা রাজ্য কমিটি ওনার সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। তারপরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে বার্তা পাঠানো হয় এবং রাজ্য সরকারে আমরা এসপিকে যারা ছিলাম তারা লাগাতার আন্দোলন সংগঠিত করার পর 2016 রাজ্যের মন্ত্রিসভায় ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে বলা হয়েছে যে 374 জন এসপিকিউম টিচারকে এই রাজ্যে নিয়মিত শিক্ষক কর্মচারীর ন্যায় সমহারে বেতন ভাতা দেওয়া হবে। সেই মোতাবেক আমরা এই রাজ্যের মধ্যে বেতন ভাতা পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 13/10/2017 2.25 বাম সরকারের আমলে ঘোষণা করার পরেও এবং বর্তমান সরকারে 2.57 দেওয়ার পরেও আমরা এই রাজ্যের মধ্যে অন্যান্য কর্মচারীরা পেয়েছে, কিন্তু আমরা এখনো অবধি পাইনি। রয়েছে আরো খবর, সমগ্র বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাগত বিরতির পর। মোহনপুরে বাম গণতান্ত্রিক নারী সমিতির ত্রাণ অবস্থান আন্দোলনের অনুমতি শেষ পর্যন্ত বাতিল করে দিল মহকুমা পুলিশ প্রশাসন। বাম গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেতৃত্বের ক্ষোভ প্রকাশ।
রাজ্যের মানুষের বিভিন্ন বঞ্চনা সহ একাধিক দাবি দাবা নিয়ে সিপিএম এর নারী সংগঠন বর্তমানে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের আন্দোলনে সামিল। এই পরিস্থিতিতে মোহনপুরে বাম গণতান্ত্রিক নারী সমিতি বুধবারের গণ অবস্থান আন্দোলনের অনুমতি বাতিল করে দিয়েছে মোহনপুর পুলিশ প্রশাসন। ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করল বাম গণতান্ত্রিক নারী সমিতি। বুধবার গঙ্গার রোড স্থিত সংগঠনের দপ্তরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করল বাম গণতান্ত্রিক নারী সমিতি। আর মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট এসডিপিও চিঠি দিয়ে মোহনপুরে নারী সমিতি গণ অবস্থান আন্দোলনের অনুমতি বাতিল করে দেয় বলে সাংবাদিকদের চাপা ক্ষোভের সুরে জানালেন বাম গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সহ সভানেত্রী রমা দাস। আমাদের মহকুমা কমিটির উদ্যোগে বামুটিয়াতে গণ অবস্থান ছিল। পুলিশের কাছ থেকে আগাম পারমিশন নেওয়া হয়েছে, পারমিশন তারা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে প্রস্তুতি সব দিক থেকেই ছিল। পুলিশের পারমিশন পাওয়ার পরে আমাদের সংগঠন কোনো অবস্থানে রুট জমায়েত করার ব্যাপারে যথাযথ যা যা সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা দরকার সবটাই করেছিল। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো কালকে বিকেলবেলা আমাদের মহকুমা সম্পাদিকা আছেন, তিনি বলবেন কালকে বিকেলবেলা হঠাৎ করে এসডিপিও তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে গণ অবস্থান করা যাবে না। এই সাংবাদিক সম্মেলনে বাম নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, নারী সমিতির মোহনপুর বিভাগীয় সম্পাদিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কার্যত মোহনপুরে নারী সমিতি বুধবারের এই গণ অবস্থান আন্দোলন বাতিল করে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট নারী নেত্রীদের মধ্যে অভূতপূর্ব ক্ষোভ দেখা দিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবুল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রশংসা করলেন বিজেপির কিষাণ মোর্চা রাজ্য সভাপতি। একই সাথে পুলওয়ামায় শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সহায়তা, তার এক মাসের ভাতার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের ঘোষণা দিলেন জহর সাহা। আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অনুষ্ঠিত হবে বিজেপির কিষাণ মোর্চার সর্বভারতীয় সম্মেলন। সেই সম্মেলনের বার্তা দিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। কৃষ্ণনগর স্থিত বিজেপি সদর দপ্তরে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সে বার্তা দিলেন জহরবাবু। পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির উচ্চ প্রশংসা করলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিকে বৈপ্লবিক সিদ্ধান্ত বলে নিজ প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান জহর সাহা। প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই যে সম্প্রতি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকদের স্বার্থে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা কোনোদিন কেউ আমাদের এই দেশে করে নাই। সেটা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যে প্রতিটা কৃষক যার জমি 2 হেক্টর পর্যন্ত আছে তারা প্রতি বছর 6,000 টাকা করে 3 কিস্তিতে টাকা পাবে, এবং যারা শ্রমজীবী মানুষ, যারা যাদের জমি নাই কিন্তু তারা কাজ করে, মাঠে কাজ করে, হাটে কাজ করে, বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে, তাদেরকে 3,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করছেন। আমাদের কিষাণ মোর্চা, ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চা, আজ থেকে 1 বছর আগে আমরা প্রথম দাবি তুলছি যে কৃষকদের ভাতার ব্যবস্থা করতে হইব, এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে সহমত পোষণ করছেন। পুলওয়ামায় শহীদ হওয়া জওয়ানদের পরিবারের সদস্যদের সহায়তা দানে নিজেদের প্রাপ্ত সরকারি এক মাসের ভাতা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানেরও ঘোষণা দিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। সাংবাদিক সম্মেলনে রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক নিশেষ দেববর্মা, সম্পাদক সুজিত সাহা, মিডিয়া কনভেনার খোকন তহসিলদার প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল্লাবুল। শান্তির বাজার স্থিত বনপাথর বাজারে 2টি মোবাইলের দোকানে চুরি। ঘটনা গত সোমবার গভীর রাতে কোনো এক সময়। তদন্তে পুলিশ বনপাথর বাজার ব্যবসায়ীদের মধ্যে আশঙ্কা।
শহর কিংবা প্রত্যন্ত গ্রাম, রাজ্যে কিন্তু চুরির ঘটনা বৃদ্ধি। এই পরিস্থিতিতে শান্তির বাজার স্থিত মন পাথর বাজারের দুটি দোকানে চুরির ঘটনা ঘটল। ঘটনা গত সোমবার গভীর রাতের কোন এক সময়ে চোরের দল বাজারের দীপঙ্কর বণিক ও হরিপদ দেবনাথের দোকানে চড়াও হয়ে দুটি দোকান থেকে দামি সব মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকান দুটির হাল দেখে তাদের চক্ষু চড়ক গাছ। খবর যায় মন পাথর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনার তদন্ত কার্য শেষ করে ফিরে গেছে। আর বর্তমানে বাজার পাহাড়ের ব্যবস্থা যথাযথ নয় বলে জানালেন বাজারের অপর এক ব্যবসায়ী। বর্তমান সময়ে যেটা দেখছি হয়তো পাহারা দিচ্ছে, কিন্তু যে লোক পাহারা তো অন্য জায়গা হচ্ছে তারপরে তারা সুবিধা খুব সহজে শুরু করতে পারছে। আর এখন কী চাইবেন তাহলে? সরাসরি দাবি রাখবো যাতে সুষ্ঠুতা অন্তর মাধ্যমে হরি দেবরাজ এবং দেবগুরু বণিকের যে দুটো দোকান চুরি হয়েছে মোবাইল উদ্ধারে সাহায্য করবে। মন পাথর বাজার ব্যবসায়ীদের মধ্যে নানা আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের বিষয় সম্পত্তি সুরক্ষার ব্যাপারে রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত। এই ব্যাপারে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। অনুকুটি জেলা হাসপাতালে বুধবার মেগা চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। অনুকুটি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থা এবং কৈলাসহর লায়ন্স ক্লাব এ চক্ষু অপারেশন শিবিরের আয়োজক। শিবিরে 200+ লোকের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হলো। প্রতি বছরের মতো এবারও অনুকূটি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থা ও কৈলাসহর লায়ন্স ক্লাবের উদ্যোগে মেগা চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার অনুকূটি জেলা হাসপাতালে এই চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত। এই শিবিরে 200+ জনের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন কৈলাসহর লায়ন্স ক্লাবের সম্পাদক সঞ্জীব চৌধুরী। জেলা অন্ধত্ব নিবারণী সমিতির যৌথ উদ্যোগে আজ এক মেগা চক্ষু শিবির চলছে। এই চক্ষু শিবিরে উপস্থিত আছেন কলকাতা তথা ভারতবর্ষের প্রখ্যাত চক্ষু সার্জন ডক্টর রতীশ পাল সহ 8 জনের এক মেডিকেল টিম আছে। আগরতলা থেকে প্রখ্যাত আই সার্জন এবং এখানে একজন গেস্ট আই সার্জন যিনি এখন রিটায়ারমেন্ট ডক্টর সত্যজিৎ পাল সহ আরও অনেক স্টাফ। টুটেল, মাছমারা, পেঁচাত্তল, রাজকান্দি, কাঞ্চনবাড়ি এবং মনোহর থেকে সহ এখন পর্যন্ত প্রায় 200 উপরে রুগী আমরা আয় শনাক্তকরণ করে এখানে কালকে থেকে আসা শুরু হয়েছে। আমরা সবাইকে গাড়ি দিয়ে এখানে নিয়ে যাচ্ছি। আজকে সারাদিন অপারেশন চলবে। অপারেশন শেষ হওয়ার পর কালকে আমরা গাড়ি দিয়ে আবার যথাস্থানে উদ্ধারে পৌঁছিয়ে দেবো। যাদের চক্ষু অপারেশন করানো হয়েছে তাদের অনুকূটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই শিবিরে গোটা দিনই সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অন্ধত্ব নিবারণী সংস্থা এবং লায়ন্স ক্লাবের সদস্যরা ব্যস্ত। এই শিবিরকে ঘিরে ব্যাপক সারা সর্বোপরি অনুকূটি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থা ও লায়ন্স ক্লাবের এই জনসেবামূলক প্রয়াস সর্বাংশে উচ্চ প্রশংসিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। জম্মু কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফোরণে দেশের 20 সেনানীদের শহীদ হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ ধিক্কার এবং সব শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে নীরব মোমবাতি মিছিল অব্যাহত। বিভিন্ন কলেজ, সামাজিক প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন ব্যবসায়ী সমিতি এ ধরনের মৌন মোমবাতি মিছিলে সামিল হচ্ছেন। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফোরণে ভারতীয় 20 সেনানীদের শহীদ হওয়ার ঘটনায় আজও শোকে পাথর গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্য। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায় গ্রাম থেকে পাহাড়, প্রত্যন্ত থেকে সমতল সর্বত্র ঘটনার নিন্দায় ফেটে পড়ছে জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষ। চলছে প্রতিবাদ ধিক্কার, সেই সাথে নীরব মোমবাতি মিছিল। সেই মতে মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণপুরে নীরব মোমবাতি মিছিল কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ঘটনার প্রতিবাদে মিছিলে সামিল কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সভ্যরা নির্বাক। পাশাপাশি একই দিনে নরসিংহস্থিত টিআইটির পড়ুয়ারা এবং ফ্যাকাল্টিরও মৌন মিছিল করলেন। মিছিলে তাদের নীরব প্রতিবাদের পাশাপাশি ছিল শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। এদিন টিআইটির পড়ুয়ারা ও ফ্যাকাল্টিরা প্রতিবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন। অন্যদিকে তেলিয়ামুড়ার মহারানীপুরেও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঙ্গলবার
এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বিক্ষোভ মিছিলের আয়োজক। শুধু বিক্ষোভ মিছিলই নয়, পোড়ানো হয় পাকিস্তানের পতাকা সহ পাক প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা। বিক্ষোভ মিছিলে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা যে আক্রোশ দেখালো তা তাদের দেশপ্রেমের অনন্য নজির। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। ভারতীয় জনতা যুব মোর্চার ঊনকোটি জেলা ভিত্তিক নমো ভলান্টিয়ার্স প্রশিক্ষণ এবং যুব আইকন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত। কৈলাসহরস্থিত ঊনকোটি কলাক্ষেত্রে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যে বিরোধী সিপিএম কে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। মঙ্গলবার কৈলাসহরস্থিত ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা যুব মোর্চার ঊনকোটি জেলা ভিত্তিক নমো ভলান্টিয়ার্সদের প্রশিক্ষণ ও যুব আইকনদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, এছাড়া অনুষ্ঠানে যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, ভিকি প্রসাদ, জয়নাল দাস, ঊনকোটি জেলার দুই বিধায়ক সুধাংশু দাস ও ভগবান দাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ বক্তব্যে ইংরেজদের সঙ্গে তুলনা করে বিরোধী সিপিএম এর সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যে পাইলিং করেছে সেই পাইলিং এ ফাউন্ডেশন উড়বে, তাকে কেউ আটকাতে পারবে না। আগামী লোকসভা নির্বাচনে একতরফা আন্দি চলবে, একদিকে নরেন্দ্র মোদি আর অন্যদিকে বারাত জামাইনে দরজা তো সাজা হয়ে গেছে। সবাই কেজরিওয়াল তো আমার সাথে আছে। এদিনের এই অনুষ্ঠানে জেলার যুব আইকনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মহিলা কর্মীরাই সেই সংবর্ধনায় ভূষিত হলেন। সর্বোপরি এই অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপির যুব মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পরিলক্ষিত হল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বেসরকারি কারিগরি কলেজ টেকনো ইন্ডিয়াও নীরব মোমবাতি মিছিল করল। মঙ্গলবার সন্ধ্যা আগরতলা রাজপথে টেকনো ইন্ডিয়ার পড়ুয়া এবং ফ্যাকাল্টিদের এই নীরব মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। আমাদের কোনো দিশা চাই না, আমাদের চাই এর সুবিচার। মিছিলে এটাই ছিল মূল বার্তা। আর মিছিলটিতে যে টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের পাশাপাশি ফ্যাকাল্টিরাও সামিল ছিলেন সে কথায় নিজ প্রতিক্রিয়া জানিয়েছে মিছিলে অংশগ্রহণকারিণী ফ্যাকাল্টি। পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় গোটা দেশের পাশাপাশি রাজ্যেও প্রতিবাদ এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চলছে। সে মতে মঙ্গলবার রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের আগরতলা শাখার সামনে সংশ্লিষ্ট ব্যাংক কর্মীরা শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মোমবাতি জ্বালিয়ে ব্যাংক কর্মীরা শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এমনকি শহীদ জওয়ানদের পরিবারগুলোকে অন্য আর কিভাবে সাহায্য সহায়তা করা যায় সে ব্যাপারেও ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট জনৈক ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কর্মী। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফোরণে নিহত জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল করল ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রাজপথে হাতে মোমবাতি নিয়ে ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভ্য সদস্যরা এই মৌন মিছিল করে। মিছিল চলাকালে সংবাদপত্র বিক্রেতা সমিতির সম্পাদক দীপক বরজ নিজ প্রতিক্রিয়া বলেছেন।
তাদের হত্যা করেছে, তাদের প্রতিবাদে সারা ভারতবর্ষ সেই আগুন জ্বলছে। আমরা তার স্মৃতিতে সেনাদের স্মৃতি শ্রদ্ধাঞ্জলিতে আজকে আমাদের ত্রিপুরা সংগঠিত বিক্রেতা সমিতির পক্ষ থেকে সেই মিছিল আমরা আজকে শহীদদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সমগ্র শিক্ষা অভিযানের অঙ্গ হিসেবে বুধবার উমাকান্ত একাডেমির বাইরের মাঠে সদর এ জেলা ভিত্তিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। মূলত অ্যাথলেটিক্স এর উপরই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক আশিস কুমার সাহা। প্রতিযোগিতার উদ্বোধন করে খেলোয়াড়দের সাথে পরিচিত হন তিনি। এদিন বিধায়ক আশিস কুমার সাহা জানিয়েছেন, সমগ্র শিক্ষার এই ধরনের প্রয়াস ছাত্রছাত্রীদের দুস্থ এবং সফল রাখতে সবল রাখতে সাহায্য করবে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, উনি চান যে শিক্ষার একটা আমূল পরিবর্তন ঘটিয়ে শিক্ষায় যেন বেশিরভাগ ছাত্রছাত্রীরা তারা উন্নত হতে পারে, উপকৃত হতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই কর্মসূচিগুলি সারা রাজ্য জুড়ে এটা মহকুমা ভিত্তিক হচ্ছে। আমরা এই আজকের এই ক্রীড়া কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছে তাদের সার্বিক সাফল্য কামনা করছি এবং আগামী দিনগুলিতে ক্রীড়া দপ্তর তাদেরকে বিভিন্ন ইকুইপমেন্ট পারচেজ করে দিচ্ছে। প্রায় 1 কোটি টাকার মতো ইকুইপমেন্ট তারা পাবে এই অর্থ বছরে। আমরা আগামী দিনগুলিতে এই রাজ্যের ক্রীড়ার মান উন্নয়নে আরও বেশি ক্রীড়াবিদকে প্রত্যাশা করছি এবং আশা করছি যে এর থেকে স্কুল লেভেল থেকে আজকে ক্রীড়াবিদ উঠে আসবে। ধন্যবাদ। শেষ করার আগে আবার এক নজর শিরোনামে। মজাদার স্বাদে ভরা স্বাদ আদিবাসী কংগ্রেস সম্মেলন এবং কিশোর যুব কংগ্রেসের রাজভবন অভিযানকে সামনে রেখে রাজ্য কংগ্রেসের ঐক্যের বার্তা দিলেন বিরোধী সিনহা এবং মহাজের প্রতি কিশোর দেববর্মা। চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে খালি মাঠে ধলাই জেলা ভিত্তিক হস্ত এবং তার বস্ত্র মেলার উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মা। রাজ্য অতিথিশালা থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর বার্তাবাহী কার র্যালির শুভ সূচনা করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। ডেপুটেশন দিতে যাওয়ার পথে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে আক্রান্ত গণমুক্তি পরিষদের মিছিল সর্বোচ্চ নিন্দার ঝড়। মোহনপুরে নারী সমিতির গণ অবস্থানের অনুমতি বাতিল করে দিল মহকুমা পুলিশ প্রশাসন, নারী নেতৃত্বের ক্ষোভ প্রকাশ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।